তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে রথ তোমাদের কেমন কাটলো? প্রথম রথের দিন, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের তো খুব মজা হয়েছে, আমার ছেলেকে নিয়ে তো রাস্তায় ঘুরতে গিয়েছিলাম, আমার বাবা, আমার মেয়ে, আমি। ও তো পারে না, ও শুধু রথ এত জোরে জোরে ছোটাচ্ছে যে ঠাকুর শুদ্ধ পুরো একদম পড়ে যাচ্ছে। তারপরে আবার নিয়ে আসলাম বোন, আবার পাঁপড় একটু ভাজাভুজি করতে হয় নাকি, তেলে ভাজা এগুলো করতে হয়, তো পাঁপড় একটু জিলাপি বানিয়েছিল, একটু খাওয়া হলো। তারপর কাকাদের বাড়ি নিমন্ত্রণ ছিল, কাকাদের বাড়ি থেকে নিমন্ত্রণ মানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, খেয়ে আসলাম। তো এই একটু আগে উঠেছি, তো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসলাম। তো দেখো এবার বিছানাগুলো গোছাবো, বিছানাগুলো তো গোছানো হয়নি, দেখো কি অবস্থা হয়ে আছে এই বিছানাটা আর এই বিছানাগুলো, সব কি অবস্থা হয়ে আছে। তো চলো বিছানাগুলো গুছিয়ে নিই, বাপের বাড়ি আছে মানে তো কোনো কাজ নেই, মা বোনরা সব কিছু করছে। রবিবার থেকে মানে সোমবার থেকে আবার বাড়ি চলে যাবো, আবার আমার যেরকম কাজ তেমন তেমন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, তারপর মা কি সব রান্না বান্না করবে তোমাদেরকে দেখাবো। দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পরে মানে ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে তো গল্প করলাম, তো বিছানাটা গুছাতে চলে এসেছি। আর ওইদিকে দেখো যে ছেঁড়া বালিশটা দেখতে পাচ্ছ, মানে কভারটা পুরো আমার ছেলে কালকে রাত্রেবেলা ছিঁড়ে দিয়েছে, আর ওইদিকে কোল বালিশের রডটাও পুরো ছিঁড়ে দিয়েছে। তো আর কি করব বলো, বাচ্চা কাচ্চাদের তো আর মানে ওরা তো আর জেনে শুনে কিছু করে না, তাও আমার কাছে মার খায়, বকা খায়, তাও ছোট বাচ্চা, আর কি করব। হ্যাঁ, তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে আবার আমার মা কি রান্না বান্না করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। বিছানা তো গুছানো হলো, আর যে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম তোমরা তো দেখলে, তো জামা কাপড়গুলো কালকে রথের জন্যে আমার মেয়ে বের করেছিল, একটা সাদা জামা, একটা কালো গেঞ্জি, মানে কোনটা পরবে ও ভাবতেই পারছে না। তো এদিকের বিছানাটাও আমি ঠিকঠাক করে নিলাম, আর এদিকে দেখো কত জামা কাপড়। দেখো এই যে সাদা জামা আর ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, ওই দুটো বের করেছিল, আর যেটা আমার হাতে দেখতে পাচ্ছ ওটা কালকে পরেছিল। তো মানে দুটো তিনটে জামা বের করেছে আর বলছে যে মা কোনটা পরবো কোনটা পরবো। আমি বললাম যেটা খুশি পর। তো মা আমার মা বলল কাছাকাছি তো যাবি, বেশি দূরে যাবি না, তুই নীল রঙের এই ড্রেসটা পর, সাদা রঙের ড্রেসটা পরলে মানে নোংরা হয়ে যাবে, তো ওই জন্যে ওই নীল রঙের জামাটা পরেছিল। আর আমি যে চুড়িদার মানে চুড়িদারগুলো পরেছিলাম সেগুলো বাদ করে নিয়েছি। এদিকে আমার ছেলে আবার কান্নাকাটি করছে, ও মানে আমাকে ঘুরতে নিয়ে যেতে বলছে, আর দেখো না কেমন করছে। দেখো এই ছেলের জ্বালায় যদি আমার কোনো কিছু কাজ হয়, তো পরা জামা কাপড়গুলো আমি আল্লাতে আল্লাহর সামনে যে দড়িটা আছে, সরি আল্লাহ বলছি, এখানে তো আল্লাহ টাল্লাহ নেই, আমরা তো সব জিনিসগুলো নিয়ে চলে গেছি, আমার বাপের বাড়ির সব জিনিস ছিল, তো আমরা ভাড়া বাড়ি চলে গিয়েছি, ওখানেই আছে সব কিছু। তো ওই পরা জিনিসগুলো আমি এই দড়িতে রেখে দেবো, আর আমার মেয়ের যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো আমার বোনের ঘরে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সেখানে ওর কটা নতুন জামা কাপড় থাকে, এখানে আসলে যদি এদিক ওদিক মানে ঘুরতে টুরতে যায় আবার ফের ওখান থেকে নিয়ে আসবো, ওই জন্য এর কটা জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড় কটা এই আমার বোনের ড্রেসিং টেবিলেই রেখে দিয়েছি। তো ওগুলো পাট টাট করে ওখানেই রেখে দিয়ে আসতে যাবো। কিছু গুছানো হয়ে গেছে দেখলে, তো বিছানা গুছিয়ে নিলাম, দুটো বিছানা, জামা কাপড় গুছিয়ে নিলাম, তারপরে মেয়ের যে নতুন জামা দুটো বের করেছিল সেগুলো আমার বাপের বাড়িতেই থাকে, ওই জন্য ওই বাপের বাড়ির যে শোকেসটা আছে ওর ভিতরে রেখে দিলাম, আর বাদ বাকি জামাগুলো নিয়ে যাবো বলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখলাম। আর প্রচুর মেঘ পড়েছে, প্রচুর মেঘ পড়েছে, হয়তো এক্ষুনি বৃষ্টি এসে যেতে পারে। তো চলো বিছানাটা তোমাদের দেখিয়ে দিই একবার, গুছানোটা বিছানা পুরো কমপ্লিট। এটা ওই যে টেডি বিয়ার, টেডি বিয়ার রেখেছি কিন্তু একটু এক্ষুনি দেখো না কি হয়। আর এই যে আর যে পরা যে জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি, এই দড়িতে থাকে, আর যে জামা কাপড়গুলো নিয়ে চলে যাবো সেগুলো ব্যাগের ভিতরে রেখে দিয়েছি, আর মেয়ের জামা কাপড়গুলো তো ওখানে রেখে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, সব কিছু গোছানোর পরে, বিছানা গোছানোর পরে, জামা কাপড় গোছানোর পরে আমরা জল নিতে চলে এসেছি। এই যে জলের ড্রাম দেখতে পাচ্ছ, জলের গাড়ি আছে, মানে একদিন ছেড়ে একদিন আমরা কেনা জলই খাই, মানে আমরা না মানে আমার বাপের বাড়িতে আমার মা বাবা বোন সব কেনা জল খায়, ওই জন্যে আমার মেয়ে আমরা সবাই চলে আসছি, আর দিদার সাথে একটু দেখা করতে এসেছি। আর আমার মামা দেখো কি সুন্দর কিউট কিউট তিনটে খরগোশ পুষেছে, দেখো দুটো সাদা রঙের আর একটা কালো রঙের, এটা আমার বড় মামা পুষেছে। হ্যাঁ, তো কি সুন্দর লাগে, এরা শাক পাতা দিয়েছে, শাক পাতা খাচ্ছে, কলমি শাক বা অন্যান্য শাক সবজি যা দেয় তারা তাই খায়। এখন ভালো আছো? আমার একটা ফটো তুলার মামার দে। কোন মামা? বড় মামা। ফটো তুলে দেবো কেন, মা বাঁধাবে?
তো আমার দিদা বলছে আমার একটা ফটো তুলে তোর মামার কাছে দিয়ে বাঁধাবে, তো দিদার একটা ফটো তুলতে হবে পরে। এই যে দিদাকে দেখিয়েছিলাম, এখন একটু অনেক সুস্থ আছে, একটু ভালো আছে, বসে আছে। আর আমার ছেলে দেখো কি বদমাশি করছে দেখো। তো দেখো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি জল টল নিয়ে। আর এইদিকে দেখো আমার জ্যাঠার সাথে আমার ছেলে কি করছে। আর বৃষ্টি হয়েছে মানে ও নিচে নামতে যাচ্ছে, আর জ্যাঠা কুড়ে নিয়েছে বলে জ্যাঠাকে খামচাচ্ছে, মুখে মারছে। তো জ্যাঠা কলে নিয়ে একটু হাত টাত ধুয়ে দিচ্ছে, মুখের ভিতরে হাত দিয়েছে বলে ওই জন্য হাত টাতগুলো ধুয়ে দিয়েছে। আর দেখো টিপ টিপ করে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে উঠোনটা। আমি সেই ভিডিও এডিট করছিলাম, আর মা যখন রান্না করছিলো তো আসতে পারিনি। এই যে মাছের ঝাল, সীতাহার মাছের ঝাল এই যে হয়ে গেছে, মা এবার নামিয়ে দেবে, ধনে পাতা দিয়েছে। আর এই যে কুমড়ো ভাজা হবে, আর বাদ বাকি মাছ আছে সেটা ভাজবে মা, এখনও ভাত করেনি। ওই কচু পাতা ভাতে দেবে, এই যে কচু পাতা ভাতে এটা দেবে। চলো মার, এটা হয়ে গেছে রান্নাটা, মা এবার নামিয়ে নেবে। তো এই যে তরকারি হয়ে গেছে, এবারে এই লাউ এই কুমড়ো ভাজা করবে। এই যে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছে, আর ভাত এখনো বসায়নি, মা ভাত করবে। আর সব দেখো এখানে হয়ে রয়েছে, তাই এখানে আমি কি ভিডিও বানাবো। আমার মেয়ে সেই ছেলে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে কিছু করতে দেয় না, ওই জন্য আমি আসতে পারি না। মা বলে তুই শুধু ছেলের কাছে বসে থাক, তোর ছেলে যা যন্তর। তাও তোমাদের একটুখানি দেখাই, বাপে বাড়ি এসেছি কি কি করবো খেলাম, আর কি কি মেনু হচ্ছে তা না দেখালে হয়? প্রতিদিন তো আমার বাড়িতে দেখা। তো চলো চলে যাচ্ছি, এর জেলায় আর থাকা যাবে না। চলো টান টান করা হয়ে গেছে, আর এত গরম ফেলেছে কি বলবো, বলার কথা না, প্রচুর গরম ফেলেছে। দেখো এই সবে স্নান করে এসেছি, তাও কেমন ঘাম হয়েছে দেখো মুখে, প্রচুর গরম ফেলেছে। এই যে স্নান করে এসেছি, এই যে মাথা জড়ানো আছে, এখনো সিঁদুর টিঁদুর কিছু পরিনি। আর এই যে আমার মেয়ে আজকে মাথা মানে শ্যাম্পু দিয়ে দিয়েছি, ওরও মাথা জড়ানো রয়েছে। আর আমার মা এই যে বসে আছে, আর আমার ছেলে ছেলে খেলা করছে। তো দেখো আমার মেয়েটা কি গল্প বলে বলছে, তো চলো গল্পটা একটু তোমাদের শোনাই, আর আমি একটু শুনি। রূপাঞ্জল নামের একটি মেয়ে থাকতো, তার সৎমা ও সৎ বোন ছিল। সৎমা তাকে একদম ভালোবাসতো না, ও সৎ বোনও তাকে একদম ভালোবাসতো না। সে শুধু কাজ, ঘরের কাজ করে যেত, আর সৎমা তার একদমই হেল্প করতো না, কিছু করতো না, পায়ের উপর পায়ে হাত দিয়ে আর বসে থাকতো। আর তার বোনও ফোন দেখতো শুধু। এবার একদিন সৎ তাদের ঘরে খুবই কমি হতে লাগলো, মানে খুবই খাবার কমি, মানে খাবার খেতে পারতো না দুবেলায়। তাই তার সৎমা বলল কি তুই যা আর গিয়ে কাজ কর। তো আমার মেয়ে কেমন মানে গল্প বললো, হ্যাঁ তোমাদের শুনে ভালো লাগবে কিনা জানি না, মানে কোনো মাথা মুন্ডু নেই কোনো গল্পের। ভালো লাগবে নাকি বললো যে আমার তোমাদের বন্ধুদের ভালো লাগবে, আমার গল্পটা একটু শোনাও। তো তোমাদের গল্পটা শুনিয়ে দিলাম, তো চলো মা কী কী রান্না করেছে চলো তোমাদের একবার দেখিয়ে আনি। আর আমার ছেলের খাওয়াতে হবে, সকাল থেকে ও কিচ্ছু খায়নি। তো চলো মা কী কী রান্না করেছে দেখিয়ে নি। ভাত তাদের হাতে এসে কচু পাতা দেখিয়েছিলাম, কচু পাতা হাতে, আর মাছের ঝাল, এই যে কি দারুণ খেতে হেভি লাগে এই মাছ। পিতার মাছের ঝাল কালারটাও দেখো সর্ষে বাটা দিয়ে করেছে, দারুণ লাগছে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে জানি। এই ধনে পাতা কী ধনে পাতা বলে জানি না, এই ধনে পাতাটা মানে দেশি ধনে পাতা, এটা মারা মারা চাষ করেছে। তো এই ধনে পাতার খুব সুন্দর সেন্ট। আর কি করেছে চলো দেখায়। তরকারিটা একটু গরম করে রেখেছে, কালকে কেউ খাওয়া হয়নি, এই তো গরম করেছে, একটু আছে এটাও গরম করেছে। তো এই মেনু, ও কুমড়ো ভাজা আছে, ও ভাজা গুলো মেনুগুলো দেখিয়ে নিলাম, রেসিপিগুলো দেখিয়ে দিলাম কি কি হয়েছে। হ্যাঁ তো এবার ছেলেকে ভাত খাইয়ে দেবো, তো ভাত দিয়ে নিই। তো ছেলের ভাত খাওয়ানোর পরে আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এত গরম ফেলেছে যে মানে প্রচুর গরম ফেলেছে কি বলবো, মানে অন্য অন্য জায়গায় তো বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির তো বও নেই, কোনো কিছু নেই। হ্যাঁ আর প্রচুর রোদ্দুর ফেলেছে, তো তোমাদের সাথে একটু কথা বলতে বাইরে চলে আসলাম। আমার ছেলে ঘুমাচ্ছে, তার কথা বললে আমার ছেলে যদি উঠে যায় ওই জন্যে। আর আমার বড় এসছে একটু মানে আধা ঘন্টা হলো এসছে, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, আবার ফের চলে যাবে। আর ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, মা আর বোন ঘরে আছে, আমি
কালকে কাল বাদে পরশু দিন বাড়ি চলে যাবো, তো এত রোদ দূর হচ্ছে কি কথা বলবো তোমার সাথে, প্রচুর গরম হচ্ছে প্রচুর। দেখো তোমাদের দেখাচ্ছি রোদ্দুরটা, দেখো কেমন, এই দেখো সূর্য, দেখো এত রোদ্দুর মানে তাকানো যাচ্ছে না রোদ্দুরের দিকে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ পুরো ফলন্ত লঙ্কা গাছটার কি অবস্থা হয়েছে দেখো, মানে কি কারা কি করলো না কি হলো, লঙ্কা গাছটা এত সুন্দর লঙ্কা হতো এখনো লঙ্কা হয়ে রয়েছে দেখো, লঙ্কা গাছটা আমনি মরে গেল না কি হয়েছে কি জানে কেউ বুঝতে পারছে না, এত মোটা লঙ্কা গাছ দেখো, ওর গোড়াটাই কত মোটা দেখো, কিন্তু সব মানে 2-3 দিন ধরে দেখছে শুকিয়ে একদম, দেখো পাতাগুলো কি অবস্থা হয়েছে দেখো সব শুকিয়ে, এত সুন্দর চাষবাস করে যদি এরকম হয় সবারই মন খারাপ লাগে বলো। এই এত সুন্দর লঙ্কা গাছটা দেখে আমারও খুব ভালো লেগেছিল, কিন্তু ওই মা বলেছে দেখ না লঙ্কা গাছটা কি হলো, আমনি লঙ্কা গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে আর কি হয়ে যাচ্ছে, কোনো একটা তো কিছু হয়েছে কোনো একটা কারণ, হয় কোনো কিছু ইঁদুরে টিঁদুরে গোড়া টোড়া কেটে দিয়েছে, নয় কোনো গরম জল পড়েছে, নয় কোনো কিছু তো একটা হবে, নাহলে এত সুন্দর লঙ্কা গাছটা এরকম হয় কোনো দিন। এই যে দেখো আমার বাবা সব চাষ করেছে পেঁপে, এই যে একটা কাঁঠাল গাছ হয়ে আছে, ওই একটা পেঁপে গাছ হয়ে আছে, এই দেখো এই সব লঙ্কা গাছগুলো সব, এই সব এত কষ্ট করে চাষবাস করে, যদি ওরকম হয় তো সবারই মন খারাপ লাগে বলো বন্ধুরা। যে যে বিকালবেলায় আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বললাম যে দুপুরবেলায় এত গরম ফেলেছিল মানে সকাল থেকে আর এই বিকাল পর্যন্ত এত গরম ফেলেছিল, প্রচুর গরম হচ্ছিল, ওই জন্য বৃষ্টিটা হলো একটু, তাও বৃষ্টিটা ভালোভাবে হলে ভালো হতো, তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তো গরম ভাব এখনো কাটেনি, দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো, মানে ভালোভাবে হচ্ছে না, ওই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, তোমাদেরকে তখন দেখালাম তো অল্প বৃষ্টি, তো দেখো এই বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি বৃষ্টি, বাবা রে গান মনে আসছে বৃষ্টির কথা শুনে, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো, ছেলে বলছে হ্যাঁ ও তুমি মিষ্টি খাচ্ছ ভালো, ও বাবা আমার মা বসে আছে এদিকে, আর এই যে আমি ছেলে খাওয়াচ্ছি মিষ্টি, তো বৃষ্টি হয় না করে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর, তো আমাদের পাশে রথের মেলা কাল থেকে হচ্ছে, তো আমরা পরশুদিন বাড়ি চলে যাব, মা ভেবেছিল আজকে সবাই মিলে একটু মেলা ঘুরতে যাব, তো সে তো আর হলো না, সে আর উপায় নেই এত বৃষ্টি হচ্ছে কোথায় যাব, দাঁতে মিষ্টি ঢুকে গিয়েছিল, তো দেখো বন্ধুরা ছেলেকে তো খাইয়ে দিলাম মিষ্টি একটু কাঁচা গোল্লা, আর এই বৃষ্টির দিনে একটু ভাজা ভুজি খেতে কার না মন চায় বলো, বিশেষ করে তেলে ভাজা, আর আজকে মা এনেছে সিঙাড়া গরম গরম সিঙাড়া, আর বোন একটু পেঁয়াজ দিয়ে আম তেল দিয়ে মুড়ি মাখিয়েছে, আর সঙ্গে আছে একদম স্পেশাল দুধ চা, বোন বললো এই বৃষ্টির দিনে একটু সবসময় তো মানে লাল চা খাই একটু দুধ চা খাই ভালো লাগবে, তো সবাই মিলে খাওয়া হচ্ছে, তো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করলাম না, ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।